বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, এহারা বাংলা নিউজে আজকে আমরা এসেছি মোহনপুর চত্বরে, মানুষের মুখোমুখি পর্বত দুইতে। আজকে আমরা এখানকার পথ চলতি মানুষ এবং এখানকার লোকাল বাসিন্দা এবং একজন মুদিখানা দোকানে সাথে কথা বলতে চাইছি, শুনে নিই তার কথা। দাদা, আপনার নাম? প্রাণকৃষ্ণ নাগ। আপনি কত বছর ধরে এই এলাকায় রয়েছেন? 40 বছর। ইনি 40 বছর ধরে মোহনপুর এলাকায় রয়েছেন, ইনি প্রসিদ্ধ ব্যবসায়ী। আপনার এলাকায় দীর্ঘদিনে এখানে কাজকর্ম চলছে, সেখানে গত যে সরকার ছিল তার পরিস্থিতি কী আছে? তার তুলনায় 100 গুণ ভালো। তার মানে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই আমাদের লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে, সেই লোকসভা নির্বাচনের আগেই তিনি বলছেন যে সরকার বর্তমানে ছিলেন তাদের কাজকর্ম সবই 100 গুণের উপরেই দেখা গেছে। দাদা, এছাড়া আপনার অন্য কোনো অভিজ্ঞতা? অন্য কোনো অভিজ্ঞতা বলতে, আগে আমরা মাসে 10 বার চাঁদা দিতাম, এখন মাসে 1 বারও চাঁদা দিতে হয় না, পার্টির চাঁদা। বর্তমান যে সরকার রয়েছে তাদের কোনো চাঁদা নেই, তারা মাসে 1 বারও চাঁদা দেন না, কিন্তু তারা নিতে আসেন না। আগে 10 বার মিনিমাম দিতে হতো হয়তো। আপনার এলাকায় উন্নতি পরিমাণটা কী, কেমন? অনেক বেশি আগের তুলনায়, অনেক বেশি। আমাদের যা দেখা গেছে প্রতিদিন যে কেন্দ্রীয় সরকারে যে রান্নার গ্যাসের দাম বাড়ছে, ঠিক আছে, তার সাথে দেখা যায় GST লাগু হয়েছে, আপনার তো মুদিখানার দোকান, সেখানে আপনাদের কেমন প্রভাব পড়েছে? খুবই সমস্যা হচ্ছে GST-র জন্য। আর যখন নোটবন্দি হয়েছিল খুবই কষ্ট হয়েছে, নোটবন্দি খুবই অসুবিধা হয়েছে, খুবই অসুবিধা হয়েছে। আপনারা কী বলতেন কেন্দ্র সরকারকে? মানে কি বলবো, যে খুব ভালো কিছুই হয়নি আর কি। এই দাদার বক্তব্য, বর্তমান যে কেন্দ্র সরকার আছে তারা যে নোটবন্দি করেছিল বা GST চালু করেছিল, সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উপলব্ধি বা সমস্যায় তারা এখনও অবস্থায় জর্জরিত রয়েছে। আগামী দিনে তারা এই সরকারকে চান কি চান না? আগামী দিনে তারা বর্তমান সরকারকে তারা চান না, তারা চান তাদেরকে চান, মানে বিপক্ষ কেউ আসুক, কোনো ভালো সরকার যারা কেন্দ্রে এসে জনসাধারণের উপকার করবে এবং জনসাধারণের এই লাঘব তারা নিরাময় করবে। ধন্যবাদ দাদা। নমস্কার। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মূলদ্বারে, সেখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে আমরা কথা বলবো। ভাই, তোমার নাম? আমার নাম সৌমাভ হাজরা, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে MSc সেকেন্ড ইয়ারের ছাত্র। ভাইটির নাম সৌমাভ হাজরা, সে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে MSc সেকেন্ড ইয়ারের ছাত্র। তোমার বলো, তোমার এডুকেশন সিস্টেম নিয়ে বর্তমানে কী বক্তব্য? আমাদের বিশ্বভারতীর বা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সিস্টেম যথেষ্টই সুপরিকল্পিত এবং ভালো, এবং এখানকার এডুকেশনাল সিস্টেম নিয়ে কোনো কথা হবে না। আমাদের VC স্যার যথেষ্টই উন্নতভাবে এই এডুকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে চালাচ্ছেন। কিছু অবাঞ্ছিত ছেলেরা গত 2018 সালের মার্চ মাসে একটি আন্দোলন তৈরি করেছিল, সেটা হচ্ছে BJP এবং নকশালপন্থী আন্দোলন। তো সেটাকে আমরা TMCP ছাত্র ইউনিটের স্বরূপ থেকে সম্মতভাবে খর্ব করেছি এবং আমাদের VC স্যারের উপর আস্থা দেখিয়েছি। হ্যাঁ, কিছুদিন আগে, বছরখানেক আগে BCKP-তে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল, সেখানে লোকাল TMCP ইউনিট, মানে BCKP TMCP ইউনিট, তারা এবং এখানকার ভাইস চ্যান্সেলারের সাহায্য নিয়ে সেই আন্দোলন সমাপ্ত করেছে, এবং তার সাথে এডুকেশন সিস্টেম BCKP-তে আগের মতো ভাবে পুনরায় প্রজ্বলিত হয়েছে। ভাই, তুমি তো ভোট নিশ্চয়ই দিচ্ছ? অবশ্যই দিচ্ছি। তুমি আগামী যে কেন্দ্র সরকার আসবে, সেই কেন্দ্র সরকারের কাছে তোমরা শিক্ষাকে নিয়ে বা এডুকেশনকে নিয়ে তোমরা কী চাইছো? আমরা চাইছি যে, দেখুন, এবারকার কেন্দ্র সরকার তো বলেছিলেন যে নাকি 2 কোটি 2.5 কোটি জব ক্রিয়েশন করবেন, তো আমাদের শিক্ষাগত দিক থেকে তো আমরা পড়ছি কিসের জন্য? আমরা জব করার জন্য পড়ছি। তো সুতরাং আমরা চাইবো যে এবার যে কেন্দ্রে আসবেন তিনি যেন যথেষ্ট পরিমাণে জব ক্রিয়েশন করুন, কারণ জব ক্রিয়েশন না হলে এই যে ট্রান্সফার অফ যে ব্রেন যেটা হচ্ছে, যেটা অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা যেন বন্ধ হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলের ব্রেন যেন ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই থাকে এবং ইন্ডিয়ার ব্রেন যেন ইন্ডিয়ার মধ্যে থাকে, বাইরের দেশে না যায়, আমাদের এখানে যেন চাকরি বাকরি করে ইন্ডিয়াকে উন্নত করার জন্য। বর্তমান কেন্দ্রীয় সরকার যে বলেছিলেন যে 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে, সেই চাকরি এক কথায় মুখের কথা মুখেই রয়ে গেছে। বর্তমান ছাত্রছাত্রীদের বক্তব্য, আগামী যে সরকার আসবে সেই সরকার যেন চাকরি সুনিশ্চিত করতে পারেন এবং রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে থাকতে পারেন এবং দেশের ছেলেমেয়েরা দেশেই যেতে পারেন, যাতে রাজ্যের সম্পদ বা দেশের সম্পদ, দেশের ছেলেমেয়েরা বা রাজ্যের ছেলেমেয়েরা বিদেশে বা অন্য স্টেটে গিয়ে তারা কাজ করতে না হয়। রাজ্য সরকারের কাছে তোমার কী বক্তব্য আছে?
রাজ্য সরকারের প্রচুর উন্নয়নমূলক কাজে আমরা সুবিধা পাচ্ছি। আমরা যেরকম স্কলারশিপ পাচ্ছি, বিবেকানন্দ স্কলারশিপ, যেটা এখন চালু হয়েছে এমএসসি স্টুডেন্টদের জন্য, এবং এর পরবর্তীকালে পিএইচডির জন্য আমরা নন নেট স্কলারশিপটাও পাচ্ছি, যেটা রাজ্য সরকার দিচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার সেরকমভাবে কোনো স্কলারশিপ আমাদেরকে পিএইচডির জন্য দিচ্ছে না, তার জন্য আমাদের আইসিআরের নেট ক্রস করতে হচ্ছে। তো আমরা রাজ্য সরকারের কাছ থেকে প্রচণ্ডভাবেই উপকৃত, এবং এই স্কলারশিপগুলো পাওয়ার জন্য আমাদের বেশি কিছু কষ্টসাধ্য করতে হচ্ছে না, আমরা নর্মালি পেয়ে যাচ্ছি। রাজ্য সরকারের কাছ থেকে এরা বিবেকানন্দ স্কলারশিপ এই ছাত্ররা পাচ্ছে, এবং তারা এই স্কলারশিপের জন্য খুবই খুশি, কারণ কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পেতে গেলে তাদের অনেকটাই খাটনি করতে হচ্ছে। সেই জন্য দাঁড়িয়ে তারা রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে। আমরা এই মুহূর্তে এহেরা বাংলা নিউজে অরুণাভ ব্রহ্মর সাথে, ক্যামেরায় অর্ঘ দাশগুপ্ত। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahera Bangla News.